হ্যাঁ, যে নৌকাটিতে আমরা যাব সেই নৌকাটি অলরেডি আমাদের কাছে চলে এসেছে। এই নৌকাটাই, হ্যাঁ এই নৌকাটাতে আমরা উঠবো। যাই হোক, আবার যেদিন তুমি শূন্য স্নানে যাবে আমাকেও সাথে নিও। আমাদের বহনকারী নৌকাটি এই মাত্র এসে ল্যান্ড করলো, ল্যান্ড করে কি বলে নোঙর গাড়লো। যাই হোক, এই নৌকাটাতে এখন আমরা উঠবো। উঠে দেন আরেকটা বড় নৌকা বালকটি। এই তো মিলন উঠে যাচ্ছে। যাই হোক, এই নৌকা করে এখন আমরা বড় নৌকায় চলে যাব। আমাদের সঙ্গে আছে আমাদের মাঝি। মাঝির নাম কি তোমার? রফিক। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ ভয় পাই না, কারণ এর থেকে বড় শেখ আমরা অলরেডি, হ্যাঁ সাফল্যের সঙ্গে আমরা পার করে এসেছি। সেটাই, জন প্লেয়াররা এতটা ঢেউর মধ্যে পড়ে নাই আমার বিশ্বাস। সেটাই, আমাদের এক সহযাত্রী সেইলর, সে বাধ্য হয়েছে, কর্মশ্রেণ ছিল। সেটাই সেটাই, তার মানে সে জন প্লেয়ার, সমস্যা নেই, জন প্লেয়ার একটা, হ্যাঁ অ্যাটলিস্ট সেটাই। আমি তো ভাবতে পারি যে পলাশ আসবে আবার ব্যাক করে। এখন আমার পেছনে যেহেতু আমাদের সেইলর ওই ঠালাচ্ছে, সে আমাদের নিয়ে যাচ্ছে ওই বড় নৌকার কাছে। প্রায় কাছাকাছি চলে আসছি। আসতে কতক্ষণ লাগছিল? চল্লিশ মিনিট, এক ঘন্টা, সর্বনাশ। যাই হোক, ব্যাপার না, একটু লেট করতে বেশি একটা ক্ষতি হয়ে যাবে। বড় নৌকা বাড়ি হবে দেখ।